ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে কি নয়া পদক্ষেপের পথে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক? এবার কি ডেবিট কার্ডই তুলে দিতে চলেছে এসবিআই? চালু করতে চলেছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম? সোমবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমার জানান, দেশ থেকে ডেবিট কার্ড তুলে দিতে চায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই মুহূর্তে দেশে তাদের দেওয়া ডেবিট কার্ডের সংখ্যা 90 কোটি, এসবিআই এর ক্রেডিট কার্ড আছে 3 কোটি মানুষের হাতে। এই বিপুল সংখ্যক ডেবিট কার্ড তুলে দিলে লেনদেন হবে কিসে, কিভাবে মিলবে নগদ টাকা? চেয়ারম্যান জানিয়েছেন, জোর দেওয়া হবে ইয়োনো অ্যাপের ব্যবহারের ওপর, ইতিমধ্যেই যা দেশে চালু রয়েছে। কি এই ইয়োনো, কিভাবে কাজ করে? কার্ডহীন লেনদেনের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। কলকাতা শহরের পার্ক স্ট্রিট এসবিআই ব্রাঞ্চ, গত 3 মাস আগে এই শহরে প্রথম ইয়োনো এটিএম আপডেটেড হয়েছিল এই ব্রাঞ্চে। আমরা সেই ব্রাঞ্চের এটিএম এ রয়েছে। এসবিআই জানিয়েছে দেশে প্রায় 68,000 এরকম মেশিন রয়েছে যেখানে ইতিমধ্যেই আপডেটেড করে দেওয়া হয়েছে। এখন দেখার নতুন এই কেনা বেচার ব্যবস্থার মধ্যে মানুষ নিজেকে কতটা সাজুজ্য করিয়ে নিতে পারে। বর্তমানে দেশে এসবিআই এর ইয়োনো পয়েন্ট আছে 68,000, আগামী 1.5 বছরের মধ্যে তা 10 লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে স্টেট ব্যাংক। ইয়োনো পয়েন্টের মাধ্যমে তোলা যাবে টাকা, করা যাবে কেনাকাটাও, আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। শুধু তাই নয়, তাদের দাবি এর ফলে কার্ড হারানোর ভয় বা হারানোর পর ঝক্কি পোহানোর ঝামেলা থাকবে না। যদিও এসবিআই এর চিফ জেনারেল ম্যানেজারের দাবি, তুলে দেওয়া হবে না সব ডেবিট কার্ড, লেনদেন বাড়ানো হবে ইয়োনো অ্যাপের মাধ্যমে। এটা একটা অ্যাডিশনাল ফ্যাসিলিটি, এখন ডেবিট কার্ড উইথড্র করার কোনো চিন্তা তো নাই, এটাকে একটা সিকিউর করার জন্য একটা ফ্যাসিলিটি, নতুন ফ্যাসিলিটি ব্যাংক আনেছে ইয়োনো মাধ্যমে। সবার কাছে স্মার্টফোন চলে আছে, আর যদি যারা স্মার্টফোন ইউজ না করে তারা ওখানে ডেবিট কার্ড ইউজ করতে পারে। কিন্তু এসবিআই এর এই আশ্বাস সত্ত্বেও মিশ্র প্রতিক্রিয়া ব্যাংক কর্মী সংগঠনের। ইয়োনো অ্যাপের ক্ষেত্রে তুমি এটিএম থেকেও টাকা তুলতে পারবে, যেমন তেমনি ইয়োনোর কিছু ক্যাশ পয়েন্ট কিছু থাকবে, করবে, জানি না কলকাতা এখানে কেমন আছে কি না। এইগুলো করার পারপাস হচ্ছে ডিজিটালাইজ করা। ডিজিটালাইজ করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার কাস্টমারকে শিক্ষার হারটা বাড়াতে হবে, কিন্তু সেই ভারতবর্ষে সেটা নেই। সমালোচনায় সরব অর্থনীতিবিদদের একাংশ। যদি এরকম ডিমনিটাইজেশনের মতো আকস্মিক একটা পরিবর্তন হয়, তাহলে বহু গ্রাহকই কিন্তু অসুবিধার সম্মুখীন হবে। যে বড় কিয়স্কগুলোতে একটির বেশি এটিএম রয়েছে, সেখানে পরীক্ষামূলকভাবে এই কয়েকটা জিনিস চালানো হোক, মানুষ এতে অভ্যস্ত হন, তবেই যেন এটা পরীক্ষামূলক স্তর থেকে ব্যবহারযোগ্য স্তরে উন্নীত করা হয়। সব মিলিয়ে এসবিআই এর এই ভাবনার বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে ব্যাংক কর্মী সংগঠনগুলি, চিন্তায় গ্রাহকরা। ঋত্বিক মণ্ডল ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।